দুইটা নিয়ামত এমন আছে থাকা অবস্থায় সবাই ধোকা খায় কদর করে না। এই দুইটা নিয়ামত যখন আসে থাকা অবস্থায় সবাই ধোকা খায় অর্থাৎ আরে আসে অনেক সময় এই থাকা অবস্থায় কদর করে না। নবীজি বলেন সেই দুইটা নিয়ামত কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হলো আস-সিহহাতু সুস্থতা। সুস্থতা সুস্থ যখন আছে মোটেই পরোয়া করেন আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি আল্লাহর বন্দেগী করতেই চায়, যখন করার ইচ্ছে করে তখন অসুস্থতায় আর শরীরে কুলায় ভালো হইতে চায় ঠিকই বন্দেগী করতে চায় ঠিকই তখন আর শরীরের অসুস্থতা দুর্বলতা আর সায় দেয় না আর কুলায় না। আজকে মনে করেন তোমরা যারা যুবক ভাই তোমাদের কি সমস্যার কারণে তোমরা আজকে এশার নামাজ পড়ো নাই? কও ভাই কি সমস্যা ছিল? আমি তো বলতে পারি এখানে যদি 50 জন ছেলে 100 জন ছেলে বসে বা দাঁড়ায় সব মিলে এখানে কমপক্ষে 70-80 জন নামাজ পড়েন চেহারাই বলতেছে, বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়, বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির চেহারার মধ্যে কোনো ভদ্রতার ছাপ থাকে না, বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসৎ, বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসভ্য, বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা গাদ্দা, বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা ঘাটতেরা, এটা বেয়াদব, এটা সাধারণ বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেয়াদবকে যার কপাল আল্লাহর জন্য সিজদা করে। না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহ আম্মা বাদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سأل سائل بعذاب واقع للكافرين ليس له دافع من الله ذي المعارج تعرج الملائكة والروح إليه والروح إليه في يوم كان مقداره 50,000 سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ونراه قريبا يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه
ومن في الأرض جميعا ثم ينجي. كلا إنها لظى نزاعة للشوى تدعو من أدبر وتولى وجمع فأوعى. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله الله পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 30 সেপ্টেম্বর 2024 রোজ সোমবার কুমিল্লা জেলা হোমনা উপজেলা দিন গনিয়ারচর পাঠানপাড়া আহসানুল উলুম ইসলামিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই পঞ্চম বাৎসরিক ইসলাহি মজলিসে মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আসলে ভাই আপনারা যেমন কষ্ট করে আসছেন আমরাও কষ্ট করে আসছি, ইন্তেজামও কষ্ট করেই করছি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে প্রতিটি আয়োজন অনেক কষ্টের, অনেক ফিকির, অনেক মেহনত, অনেকের কাছ থেকে একটু একটু করে সহযোগিতা, সব মিলাইয়া একটা মাহফিল। পোস্টার, হ্যান্ডবিল, মাইক, মেহমানদারি, ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া, যোগাযোগ রক্ষা করা, মাইক, প্যান্ডেল, সামিয়ানা, সব মিলাইয়া অনেক কিছু। তো এই সবটা আয়োজনের মূল মাকসাদ আপনারা শ্রোতারা, মানে আপনারা আসবেন, আপনারা শুনবেন, আপনাদেরকে কিছু কথা শোনাবে, এই জন্যই আয়োজন। ওলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়, পোস্টার, মাইক লাগানো হয়, প্যান্ডেল লাগানো হয়, অর্থ হলো আল্লাহর বান্দারা আসবে, বসবে, শুনবে, এই না? সেইটাই যদি আমার ফলপ্রসূ না হয়, লাভবান না হয়, তার কি অর্জন? কি বললাম, কি শুনলাম, কি বুঝলাম? কিছুই হইল না, আমি যেমন আছি তেমনই, তাইলে কি লাভ হবে ভাই? এই জন্য বাস্তবতা হইল, কথা তো ছিল এই কোরআনুল কারিমের মধ্যে আছে, আল্লাহ তাআলা নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ কোরআনে বলছেন: ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনহুম তাফিযু মিনাদ দাম। আল্লাহ বলেন, বন্ধু দেখেন আপনার সাহাবীরা এমন যে যখন আপনি রাসূলের উপরে কোরআন নাজিল হয়, আপনি যখন শুনান তাদেরকে, তারা যখন শুনে তো তাদের প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরতে থাকে।
এই ছিল সাহাবীদের হাল। আল্লাহর কোরআন শুনতেন তো কাঁদতেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহ। আমার কোরআন এমন যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় আছে এমন ব্যক্তি আমার কোরআন শুনলেই তার শরীরের চামড়ার উপরে যে পশম এই পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যাবে শিহরিত। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিক্রিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার কোরআন এমন যে যখন মনোযোগ দিয়ে লম্বা সময় শুনবে আল্লাহর কোরআন তো এক পর্যায়ে তার দিল নরম হইয়া তার সমস্ত দেহ এবং অন্তর পুরাটাই আল্লাহর জন্য ঝুঁকে পড়ে। তাহলে এই ছিল মাকসাদ, দিলটা নরম হবে, চোখ দিয়ে পানি ঝরবে, সারা দেহ আল্লাহকে সেজদা দেওয়ার জন্য নুয়ে পড়বে। এই ছিল কোরআনের মাকসাদ, এই ছিল উদ্দেশ্য, এই ছিল উদ্দেশ্য। কিন্তু বছরের পর বছর, দিনের পর দিন যারা নিয়মিত নামাজ পড়েন এমনও অনেক, প্রতিদিন ফজরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এই তিন ওয়াক্ত নামাজে ইমাম সাহেব কেরাত কোরআন শরীফ আওয়াজ করে পড়ে, তাহলে এই কোরআন শুনবার পরেও জিন্দিগির মধ্যে কোনো নড়াচড়া নেই। আবার এই যে জুমার বয়ান ওলামায়ে কেরামের বিভিন্ন মাহফিলে আল্লাহর কোরআনের কথা, এইটা শুনবার পরেও আমাদের জিন্দিগির মধ্যে কোনো নড়াচড়া নাই, পরিবর্তন নাই, যে যেমন আছি এমনই রয়ে গেলাম, তো এটা কেমন হল, কেমন হল? আমরা তো জানি, এটা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন তো কাফের কুফুরি অবস্থায় আল্লাহর কোরআন শুনতো মনোযোগ দিয়ে, তো তার ভেতরটা কলিজাটা নড়ে উঠত, তো আল্লাহর কোরআনের বরকতে কালেমা পড়ে মুসলমান। তাহলে কোরআন যদি একজন কাফের দিল বদলাইতে পারে তো একজন মুসলমান পরিচয় দাঁড়ি, জন্ম থেকে মুসলমান, সে কেন সামান্য পরিবর্তন হবে না, কেন তার দিল নড়বে না, কেন? এ কারণ, একটা বড় কারণ হলো আমাদের পরিবর্তন হয় না কেন? জওয়ান বলেন, বুড়ো বলেন, আল্লাহর কোরআন আমাদের জিন্দগি বদলায় না কেন? কোরআনের সেই আগের শক্তি পাওয়ার এখনো আছে। তো মূল বিষয় হলো আমাদের যথাযথ আন্তরিকতা, গ্রহণ করার মানসিকতা, আগ্রহ অভাব। মাঝ বয়সী বয়স্ক লোক, ওই দেখা গেছে জুমার নামাজে বয়ান হয়, ওনারা বসে বসে ঝিমা জুড়ায়। আবার কিশোর তরুণ যুবক ছেলেগুলো মসজিদের পিছনে বৈশা দুষ্ট, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, মোবাইল টিপতেছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, কেউ কারো জামা টান দিতে আছে, শার্ট টান দিতেছে, থাপ্পড় দিতেছে, এই দুষ্টামি করতে করতে ইমাম সাহেবের বয়ান শেষ। তো মুরব্বির সময়টা গেল ঘুমাইতে ঘুমাইতে, ঝুড়াইতে ঝুড়াইতে, কিশোর তরুণ যুবকের সময়টা গেল দুষ্টমি করতে করতে, তো আল্লাহর কথা শুনলো কই? যার ফলে দাখালা যা হেলা খারাজা যা হেলা, মসজিদে ঢুকছিল মুরুক্ষ, মসজিদ থেকে বেরো হইল মুরুক্ষ, যেমন ছিল যেমন ছিল তেমন, সেই কতদিন থেকে গুনায় অভ্যস্ত, আজ অভ্যস্ত, মসজিদে আসে যায় কিন্তু টেলিভিশনে নাচ গান দেখা ছাড়ে না, মসজিদে আসে যায় বিড়ি সিগারেট খাওয়ার বদ অভ্যাস ছাড়তে পারে, মসজিদে আসে যায় চা দোকানে বসা আড্ডা দেওয়া নাটক সিনেমা দেখার অভ্যাস ছাড়তে পারে, ছেলেটা জুমার নামাজে হইলেও মসজিদে আসে যায় কিন্তু যেমন চেহারা, চুল, লেবাস, পোশাক সব তার মতোই, যেমন আছে তেমন, তাইলে বাবা ঢুকলাম কি শুনলাম কি? একটা বছরে কমপক্ষে 52 সপ্তাহ, কমপক্ষে না এটাই হিসাব, একটি বছরে 52 সপ্তাহ, বুঝছেন নাই? তাহলে কমপক্ষে 52 সপ্তাহে একটা মহল্লার মসজিদে ইমাম সাহেব জুমার নামাজের দিন এক বছরে 52 বার বয়ান করে না, কিছু তো বলে,
তো সেইটা যদি আমাদের জীবনে কোনো পরিবর্তনে না আসে, কোনো কাজেই না আসে, তো এটা কেন বলে, কার জন্য বলে, কার জন্য বলে এই কোরআন? তাইলে কার জন্য? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের কষ্ট মেহনত কার জন্য? কাদের জন্য তিনি দান দান শহীদ করলেন? কাদের জন্য তিনি পেটে পাথর বাঁধলেন? কাদের জন্য তিনি তায়েফের ময়দানে রক্ত ঝরালেন? বলেন ভাই ইনসাফের সাথে, যুবক ভাই তোমরাও ভাবো ভাইয়া, ইনসাফ করে ভাবো, কার জন্য ইসলাম? তাইলে কার জন্য? আমি মুসলমান, আমার জন্মসূত্রে মুসলমান, আমি নিজেকে পরিচয় দেই মুসলমান, অথচ ইসলাম আমার কাছে পরিত্যক্ত, আল্লাহর কোরআন আমার কাছে বিতাড়িত, ইসলামের কোনো হুকুম আহকাম আমার কাছে মোটেই পছন্দ হয় না, তাহলে এটা কার জন্য বলে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের মেহনত তলে তিনি কার জন্য করলেন? কে মানবে তাইলে কোরআন? কে মান? আমরাই যদি নামাজ পড়তে না মন চায় তো নামাজটা পড়বে কি? রোজা কে রাখবে তাই? হালাল উপার্জন কার জন্য? হারাম থেকে বাঁচবে তাইলে কে? কাফের বেইমানে কথা বলেন তো তাই, তাইলে কাদের জন্য দিন? এই জন্য বাপ, আমরা যদি মনোযোগ না দেই, আন্তরিকতা না দেখাই, তো দুনিয়া তো শেষ হয়েই যাচ্ছে, সময় তো পার হয়েই যাচ্ছে, প্রতিদিন রাত শেষ হয়ে যাচ্ছে, আমরাও কবরের দিকে চলে যাচ্ছি একদিন। আমাদের প্রত্যেকেরই এখন আমরা যারা জীবিত আছি এখানে বসা, আমরা সবাই আগামী অল্প কিছু সময়ের ব্যবধানে এই পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব। আমাদের পূর্বে অনেক মানুষ কবরে চলে গেছে, আমরাও চলে যাব। আমাদের কোনো রাত দুইবার আসে না, কোনো দিন দুইবার আসে না। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি ভোর যখন হয়, সকাল হয়, তখন সেই সকাল পৃথিবীবাসীকে ডাক দেয়, ইয়াবনা আদম আনা খালকুন জাদীদ ওয়া আলা আমালিকা শাহীদ, হে বনি আদম আমি নতুন সৃষ্টি, আজকের ভোর আমি নতুন করে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমি গতকাল না আমি আজ, আবার আমি আগামীকাল না আমি আজ, আজ আর আজ, গতকাল না আজ, আগামীকাল না আজ, আজই আমি নতুন সৃষ্টি, ওয়া আলা আমালিকা শাহীদ, আর আমি আজকের সারাদিনে তোমার সমস্ত কাজের সাক্ষী, তুমি যাই করবা সারাদিনে আমি সময়ের উপরেই করতে হবে, আমার উপরেই করতে হবে, আমি সাক্ষী, আমি সাক্ষী আছি, আমি আল্লাহর কাছে বলবো প্রতি সেকেন্ড সেকেন্ড বলবো। কাজেই ফাতাজাওয়াদু মিন্নি, আল্লাহর নবী বলেন, সময় বলে যে হে বনি আদম তুমি আমার থেকে আখেরাতের পুঁজি গ্রহণ কর, ফা ইন্নি লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, হ্যাঁ সময় বলে বিশ্বাস করো বান্দা আমি আর কিয়ামত পর্যন্ত কোনো দিন ফিরে আসব না, আর আসব না কোনো। 30 সেপ্টেম্বর 2024 রোজ সোমবার, আর কোনো দিন হবে না, হবে আগামী বছর 30 সেপ্টেম্বর আসবে, সেটা কি 2024 কত, আগামী সপ্তাহে সোমবার আসবে, কিন্তু সেটা কি 30 সেপ্টেম্বর? না, সেটা তো অক্টোবর মাস। তাইলে এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা, যে তুমি বনি আদমকে ডাক দেয় সময়, সন্ধ্যাটা ডাক দেয়, সকাল ডাক দেয়, কি পরিমাণ হায়াত, কি পরিমাণ সময় আমাদের জিন্দগি থেকে চলে যাচ্ছে, কি চমৎকার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিয়ামাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুইটা নিয়ামত এমন আছে থাকা অবস্থায় সবাই ধোকা খায়, কদর করে না। এই দুইটা নিয়ামত যখন আসে থাকা অবস্থায় সবাই ধোকা খায়, অর্থাৎ আরে আসে অনেক সময়,
এই থাকা অবস্থায় কদর করে না নবীজি বলেন সেই দুইটা নিয়ামত কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা হলো আস-সিহহাতু সুস্থতা সুস্থতা সুস্থ যখন আছে মোটেই পরোয়া করেন আল্লাহর ইবাদত আল্লাহর গোলামি আল্লাহর বন্দেগী করতেই চায় যখন করার ইচ্ছে করে তখন অসুস্থতায় আর শরীরে কুলায় ভালো হইতে চায় ঠিকই বন্দেগী করতে চায় ঠিকই তখন আর শরীরের অসুস্থতা দুর্বলতা আর সায় দেয় না আর কুলায় না আজকে মনে করেন তোমরা যারা যুবক ভাই তোমাদের কি সমস্যার কারণে তোমরা আজকে এশার নামাজ পড়ো নাই কও ভাই কি সমস্যা ছিল আমি তো বলতে পারি এখানে যদি 50 জন ছেলে 100 জন ছেলে বসে বা দাঁড়ায় সব মিলে এখানে কমপক্ষে 70 80 জন নামাজ পড়ে চেহারাই বলতেছে বেনামাজির চেহারা দেখলেই চিনা যায় বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না বেনামাজির চেহারার মধ্যে কোনো ভদ্রতার ছাপ থাকে না বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসৎ বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা অসভ্য বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা গাদ্দার বেনামাজিকে দেখলেই বোঝা যায় এটা ঘাটতেরা এটা বেয়াদব এটা সাধারণ বেয়াদব সবচেয়ে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় বেয়াদব কে যার কপাল আল্লাহর জন্য সিজদা করে মনে রাখবেন এটা তার চাইতে বড় অসভ্য আর কেউ হয় না হ্যাঁ হ্যাঁ এটাই সত্য তার চাইতে বড় গাদ্দার আর কেউ নেই বেনামাজির চাইতে কেন বলে কেন হুজুর কারণ হলো সে যার নাফরমানি করে তো জানতেন কারো না সে এত বড় কুল কায়নাতের মালিক আল্লাহ উনি তাকে বলছে নামাজ পড়তে সে তার কথাকে পাত্তা দেয় না কত বড় গাঁডুয়া কত বড় বেয়াদব চিন্তা করে দেখেন এটা কি সাধারণ মেম্বার চেয়ারম্যানের কথা উড়াই দিছে আপনি কথাটা ভাবেন না এটা কি একটা মেম্বার চেয়ারম্যানের কথা হালাই দিছে নাকি একটা এমপি মন্ত্রীর কথা উড়াই দিছে নাকি কার কথা কি ছোটখাটো গাদ্দার এ কি ছোটখাটো বেয়াদব এ তো শক্ত বড় বেয়াদব এই জন্য ভাই নিজেরে চিনো কমপক্ষে আত্মপরিচয় যদি না থাকে ইনসাফের সাথে ভাবা উচিত আত্মসম্মান প্রত্যেকের একটা বড় নিয়ামত আত্মমর্যাদা নিজের সম্মান এই জন্য আমরা বললাম আর কি আজকে ওই মোবাইলের কথাটা আমি এই জন্য বলছি ভাই সারাটা সময় নিয়ে যদি মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকে আর দিলে জমে না কিছু এই জন্য আমি এটা একটু কঠোরভাবে বলি আর কি এই মোবাইলটা হাতে ধরে যারা হাতে ধরে রেকর্ড করে তারা একটা শব্দ বোঝে না একটা লাইন কথা সে বোঝে না কিছুই বোঝে না তার জেহান পুরা কাজ করে মোবাইল এই একটু পারবেটের ঘুরায় ও করে সেই করে এটা মানে তার জেহানের মাথা ঘুরায় এটা যে আমার এটার মধ্যে উঠতেছে কি এটার মধ্যে উঠলো পৃথিবীর সব আজ এটার মধ্যে উঠছে তো এরপরে কথা বলেন না পৃথিবীর 1 কোটি বক্তার ওয়াজ আছে আপনার মোবাইলে তো তারপরে কি হইছে হ্যাঁ আমি বেনামাজি বেনামাজি আমি চরিত্রহীন চরিত্রহীন আমি বখাটে বখাটে আমি দুশ্চরিত্র দুশ্চরিত্রই রয়ে গেলাম তো কি ফায়দা হলো এতে আমার আমার লাভ কি আসলো ভাইয়া এই জন্য দয়া করে ওলামায়ে কেরামের কথা সামনাসামনি শুনলে বরকত শুনলে বর মনোযোগ দিয়ে শুনলে বরকত বান্দা যখন একটু মনোযোগী হয় একটু আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ কোরআনে বলছে আমি আল্লাহ নিজে আগায়া আমার বান্দাকে হেদায়েত দিয়ে ফেলি হ্যাঁ হ্যাঁ এটা কোরআন ওয়াহদি ইলাইহি মান ইউনিব আল্লাহ বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি রব্বুল আলামিন তার চাইতে এগিয়ে আমি তাকে হেদায়েত দিয়ে দেই এটা আমি দেখি বান্দা আমার দিকে ঝুঁকছে কিনা
বান্দা আমার প্রতি কিছুটা মনোযোগী কিনা, বান্দা যদি আগ্রহী হয়, বান্দা যদি মনোযোগী হয়, আমি আল্লাহ হেদায়েত দেই। ইন্না ফি যালিকা লাযিক্রা লিমান কানা লাহু কলবুন আও আলকা আস-সামআ ওয়া হুয়া শাহীদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই যার দিল, কান এবং চোখ মানে সচক্ষে উপস্থিত, এই তিনটা যে একত্রিত করে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার কোরআনের মধ্যে তার জন্য নসিহত হেদায়েত আছেই আছে। শর্ত হইল দিল খুলতে হবে, কান খোলা রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। এই চোখ কান দিল এই তিনটা যার খোলা আল্লাহর কথার দিকে, আল্লাহ তাআলা বলছে নিশ্চয়ই তার জন্য পরিবর্তন আছেই আছে, পরিবর্তন আছেই আছে। এই যে তোমরা ভাইয়া একটা ছেলে হলে একজনই শুনেন, একজন মুরব্বী একজন বয়স্ক, আপনি বুঝলে আপনি বোঝেন, কোনদিনও মানে আন্তরিকতা যদি না দেখান আল্লাহর কোরআনের প্রতি জীবনও আপনি বদলাই থাকতেন। হ্যাঁ, আপনি এই ফালতুই থেকে যাবেন, ভাত মাছ খাইবেন আর কি, দুনিয়া ভোগ করবেন, পেশাব পায়খানা করবেন, যৌন চাহিদা পূরণ করবেন, এগুলো তো আল্লাহ তাআলা কুকুর বিড়ালেরও পূরণ করে, গরু ছাগলেরও খাবারের চাহিদা পূরণ হয়, গরু ছাগলেরও পেশাব পায়খানার চাহিদা পূরণ হয়, গরু ছাগলেরও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নাহলে গরু ছাগলের বাচ্চা হয় কেমন, বুঝেন নাই কথা? এগুলো তো জন্তু জানোয়ারেরও পূরণ হয়, তা আমি যে মুসলমান আমার আলাদা কি, আমার আলাদা বিশেষত্ব কি পেশাব পায়খানা, একজন মুসলমানের পরিচয় কি হাতে পেশাব করে এই জন্য নাকি, হ্যাঁ ভাত খায় ভাত কতটি খায় এই জন্য, এটা এটা আহামরি কি, দুনিয়া তো হাইওয়ান জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো কাফের বেইমানও ভোগ করে, দুনিয়া তো নাস্তিক মুরতাদও ভোগ করে, কিন্তু তা আমি যে মুসলমান, আল্লাহ যে আমাকে ইমান দিলেন, আমারে যে মুসলমান মায়ের ঘরে জন্ম দিলেন, মুসলমান বাবার ঘরে জন্ম দিলেন, আমি যে বলি আমি যে মুসলমান, আমি যেটা বলি এটার আলাদা বিশেষত্ব কি, এর কি আলাদা কিছু থাকা উচিত না, তো সেটা কি বলেন, যে নামাজ পড়ে না এক ওয়াক্ত তো তার আলাদা মুসলমানের পরিচয় কি, ভাতের থালা বা সে মুসলমান কি কারণে ভাত খায় যে এই কারণে, ঠিক না বলেন, হা